ব্লগটাই তোমাদের সবার সাথেই দেখলাম বাড়ি থেকে বেরিয়ে। এখন আমি আমার বোন আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, একটুখানি দুপুরবেলার দিকে বেরিয়ে গেছি যাতে আমরা একটুখানি তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি চলে যেতে পারি। তো কোথায় আর যাইনি এই কদিন, তোমাদেরকে তো বলতে ভুলে গেছে আমার বদ্দি এসছে আমাদের বাড়িতে, দু তিন দিন হয়ে গেল রয়েছে। কিন্তু আমি যে ব্লগ করব বা আমার দিদিকে তোমাদের সাথে দেখা করাবো সেটা আমি করে উঠতে পারিনি, কারণ কি আমি দোকান নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আর টাইমও পাইনি। কারণ কি তোমরা তো সবাই জানোই যে আমার দোকান আছে, তো মাল পালিশেরও প্রচুর অর্ডার ফর্ডার ছিল, ওই কাজ করতে করতে তো মাল আমাদের দোকানের যে জিনিসপত্রগুলো আছে ওগুলো পালিশ করার অর্ডার ছিল, তো ওগুলো করতে 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 আর টাইম হয়ে, তাই যেটুকু টাইম ছিল কালকে রাত্রিবেলা দোকান বন্ধের পরে দিদির সাথে কটা শর্টস করেছি, ওই যা দেখতে পাবে। তো আজকে আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর আমি আমার শ্বশুর বাড়িতেও যাইনি, মানে আমার যে দিদি মানে আমার যে ননদ সেও কোথাও বেরোয় না, আমরা গেলে কেন আনন্দ ফুর্তি করতে পারে। কিন্তু ও আজকে তাই ঠিক করেছি যখন মাসি আর মাসি মেয়ে আসবে তখন আমরা সবাই মিলে আজকে আমার শ্বশুর বাড়িতে যাব, দেখা যাক কত দূর কী হয়, কারণ কাছে মাসিরা থাকবে দেখে রেখে আসবো। ওকে এখন এইটুকুই বলছি, যে কটা ঠাকুর দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন এইটুকুই কথা বলছি, সাথে থাকো, আবার পরে কথা হবে।